হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালোই আছি, কিন্তু প্রচণ্ড টায়ার্ড। তাও যেরমভাবে কোথাও থেকে ফিরে এলে সব কিছু গোছগাছ করে রাখতে হয়, সেরকমই এতদিন যেইটা আমাদের বাড়ি ছিল, মানে আমাদের গাড়িটা, সেটাও তো পরিষ্কার করতে হবে। তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি গাড়ি পরিষ্কার করাতে। এখানে আমরা কীরমভাবে গাড়ি পরিষ্কার করাই সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। রুষা আর আমার এই পুরো প্রসেসটা খুবই ভাল লাগে, আশা করি আপনাদেরও ভাল লাগবে। চলুন তাহলে। এরমভাবে হয়ে গেল গাড়ির বাইরেটা পরিষ্কার। এইবার গাড়ির ভেতরটা আমরা নিজেরাই পরিষ্কার করব। এখানে দু রকমের টাওয়েলস হয়, একটা ক্লিন টাওয়েল যেগুলো নিচে রাখা আছে, আর ইউজ করার পর এগুলো রিটার্ন করে দিতে হয় এইখানে। এটা ভ্যাকিউম ক্লিনার, এটা দিয়ে ভ্যাকিউম করা যায়, আর এখান থেকেও খুব জোরে হাওয়া বেরোয় যেটা দিয়ে এই কোনাগুলো পরিষ্কার করা যায়। আজকে আমাদের গাড়ি পরিষ্কার, আবার গাড়িটা একদম চাকাচাক হয়ে গেছে। তিনজনে মিলে গাড়ি করে গেছি, তাই তিনজনে মিলেই চলে এসেছিলাম গাড়িটা পরিষ্কার করতে। ছোট্টবেলায় ঠিক রোববার করে এরমভাবে বাবার সাথে স্কুটার পরিষ্কার করতাম আর সাইকেল মুছতাম। তখন মাঝে মাঝে না রাগই হতো, বাবাকে বলতাম ওফ আবার বলছে যে পরিষ্কার করতে চলো, পরিষ্কার করতে চলো। কিন্তু আজকে যখন নিজেদের গাড়িটা পরিষ্কার করছিলাম তখন ঠিক এটাই মনে পড়ছিল। কিছুটা নিজেরা সবাই মিলে ফ্যামিলি টাইম কাটানো,
একসাথে মিলে কাজ করা এটাও একটা উদ্দেশ্য, গাড়িটা পরিষ্কারও হয়ে গেল আর তার সাথে সাথে রুষাকেও শেখানো, এই সব মিলিয়েই একসাথে এসে গাড়ি পরিষ্কার করা। আমরা যখনই আসি চেষ্টা করি একসাথে এসে গাড়িটা পরিষ্কার করব, তাহলে তাড়াতাড়ি হয়েও যায়, অরিত্রর ওপর বেশি চাপ পড়েও না, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেডও হয়ে যায়। আমরা আজকে পরিষ্কার করলাম, টাকা নিল $14। এখানে অনেকগুলো ভাগ হয়, ওই ধরুন $11 যেটাতে টায়ারটা শাইন করে না, $14টাতে আউটার পোর্শনটা করে, টায়ার শাইন করে, ভেতরটা নিজেদেরকেই করে নিতে হয়। এই ছাড়াও এর ওপরে আছে $16, $18, $25, কখনো ওইগুলো করালেও আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, বুঝতেই পারছেন টায়ার্ডনেস এখনও কাটেনি, গাড়ি পরিষ্কার করে আরোই টায়ার্ড, দুপুরের খাওয়া হয়ে গেছে, বাড়িতে গিয়ে আবার একটা টানা ঘুম দেবো ভাবছি, তারপরে সন্ধের রান্না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।